ঠিক ভোর পাঁচটায় যখন আমূল কোম্পানির দরজাও খোলে না, তখনই আমূলের সঙ্গে সংযুক্ত সবাই কাজ শুরু করে দেন। কথাটা অবাক লাগছে শুনতে, কিন্তু সত্যি ভোর পাঁচটায় দুধ নিয়ে যায় 35টি গ্রাম। দুধের ক্যান ভরে কালেকশনের জন্য বেরিয়ে পড়ে বহু মোটরসাইকেল। 6:30টার মধ্যে মোটর বাইকের পর মোটর বাইক দুধ জমার লাইনে দাঁড়িয়ে থাকে। তারপর সেই দুধ ট্রাকে করে প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরে রওনা দেয়। 50 লক্ষ লিটার দুধ, লক্ষ্যে আমূল। আমূল কোম্পানির এই টার্গেট 75 লক্ষে পৌঁছবে, হয়তোবা কোনোদিন 100 লক্ষও হতে পারে। কিন্তু এই কাহিনী লক্ষ্য পূরণের কাহিনী নয়। কি করে এই লক্ষ্য তৈরি হয়েছিল সেই কাহিনী আজ আপনাদের বলবো। এই করোনার ক্রাইসিসে আমূল কোম্পানি কি দিয়েছে জানেন? কত কোটি টাকা সেই হিসেব না হয় পরে থাক, বিনে পয়সায় দুধ পৌঁছে দেওয়ার জন্য আমূল কোম্পানির লোকেরা দিন রাত কাজ করেছে। দেশের জন্য, দেশের মানুষের ক্ষুধার্ত পেট ভরানোর জন্য। গুজরাটের আনন্দ গ্রাম, কোনোদিনও কেউ ভাবেনি যে এই গ্রামেই এত বড় একটা হেডকোয়ার্টার্স বানানো যেতে পারে। সাধারণত বড় বড় হেডকোয়ার্টার্স মেট্রো সিটিতে হয়। কেন কেন এই হেডকোয়ার্টার একটা গ্রামে হয়েছিল, সেই কাহিনী শোনার জন্য আরও বেশ কিছুটা বছর আপনাদের পিছিয়ে যেতে হবে, স্বাধীনতার আগে চলে যেতে হবে। আমূলের এই বিস্ময়কর কাহিনী আপনাদের আমরা বলবো, কিন্তু তার আগে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি লাইক করুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। গুজরাটের এক গ্রাম, যোজন যোজন জুড়ে অনেকগুলো গ্রামের মধ্যে একটি। সেই গ্রামের কোঅপারেটিভ বানিয়ে একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করেছিল কয়েকজন, কারণ সেই গ্রামে স্বাধীনতার আগে ভয়ানক শোষণ চলছিল। পরাধীন ভারতবর্ষের এই সব গ্রাম্য দুধওয়ালারা পলসন নামে কোনো এক মিডিয়েটারকে সব দুধ দিয়ে দিতে বাধ্য হতো অতি কম মূল্যে। এই শোষণে তাদের সংসার চলতো না, বড়ই কঠিন ছিল সব কিছুকে সামলানো। এদের মধ্যে কেউ যদি দুধ সাপ্লাই করতে অস্বীকার করতেন তাহলে সরাসরি বন্ধ হয়ে যেত তার ব্যবসা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ালেন কৃষকরা। মাত্র 15 জন কৃষক হরতাল শুরু করলেন। কোনো মতেই তারা দুধ দেবেন না, দুধ বেচবেন না। সেই সময় ভারত স্বাধীন হয়েছে, পাশা একটু একটু করে উল্টাচ্ছে, রাজনৈতিক বদল আসছে, ক্ষমতা আসছে দেশেরই হাতে। ঠিক সেই সময় এই আন্দোলন হঠাৎ করে দুধওয়ালাদের মনে আত্মবিশ্বাস আনল, আর সেই আত্মবিশ্বাসের জোরেই গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন তৈরি হয়েছিল। এর জন্য অবশ্য কৃতিত্ব দিতে হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। তিনি সরাসরি যোগাযোগ করেছিলেন কৃষকদের সঙ্গে এবং তাদের আত্মবলে বলিয়ান করতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তবে আসল আন্দোলনটা শুরু হল ভার্গিস কুরিয়েনের হাত ধরে। ডক্টর ভার্গিস কুরিয়েনকে আজ কে না চেনেন, মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় তাকে। তিনি জীবনটা শুরু করেছিলেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে কাজ করে, কিন্তু প্রাইভেট কোম্পানির কাজ তার ভালো লাগতো না। সরকারি কোম্পানিতে যোগ দিলেন বটে, কিন্তু তিনি নিজে বুঝতে পারছিলেন সেইভাবে কাজ হচ্ছে না যেটা তার মনের মতো। আনন্দে গড়ে ওঠা এই কোঅপারেটিভে তিনি কাজ করতে এসেছিলেন, কিন্তু অফিসে টাইম পাসের বদলে কৃষকদের সঙ্গে দেখা করতে শুরু করেন, দুধওয়ালাদের সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করেন এবং তাদের সমস্যাগুলো শুনতে শুরু করেন।
এক সময় তিনি ভেবেছিলেন এই সব কিছু ছেড়েই চলে যাবেন, কিন্তু আবার তিনি ফিরে এলেন ত্রিভুবন দাসজির কথা শুনে, এবং এই ফিরে আসাটা পুরোপুরি আমূলে থেকে যাওয়াই হলো। কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি কাজ করতে শুরু করলেন। শুধু দুধই নয়, মিল্ক প্রোডাক্টও শুরু হলো এই সময় থেকেই। প্রসেসড প্রোডাক্ট বানাতে শুরু করলেন তারা। 1952 সালে লিকুইড মিল্ক থেকে গুঁড়ো দুধের তৈরির পরিকল্পনাও ছিল তাঁরই। মিল্ক পাউডার মহিষের দুধ থেকে তৈরি হলো। প্রথমবার ভারতে দুধের চাহিদা মেটানোর জন্য এই মহিষের দুধের মিল্ক পাউডার অত্যন্ত জনপ্রিয় হলো। এই সময়টাকে বলা হয় হোয়াইট রেভলিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড অপারেশন ফ্লাড। আমূলের উত্থান এখান থেকে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, তখনও আমূলের নাম ঠিক করা হয়নি। এই নাম ঠিক করলেন কে এম ফিলিপ নামে এক ভদ্রলোক। আমূল এই কথাটির মধ্যে আনন্দ অর্থাৎ গ্রামটির আদ্যক্ষরও লুকিয়ে আছে। আমূল ব্র্যান্ডের উত্থান যাকে বলে সেটা কিন্তু শুরু হলো 1966-67 সাল থেকে। সেই বিখ্যাত আমূল গার্ল ডাকুনহা অ্যাড এজেন্সি প্রথমে তৈরি করলেন এই স্বাস্থ্যবতী ছোট্ট মেয়েটির মুখ। এমন একটি প্রোডাক্ট হবে যা ক্রেতারা পুরোপুরি বিশ্বাস করবে, তাই এই বাচ্চা মেয়েটির মুখ খুবই দরকার ছিল। ভার্গিস কুরিয়ান এই বিজ্ঞাপনের ব্যাপারে পুরোপুরি ভরসা করেছিলেন অ্যাড এজেন্সির উপরেই। এমনকি যখন আমূলের বিখ্যাত স্লোগান আটারলি বাটারলি ডেলিশিয়াস তৈরি হলো, তখনও কিন্তু ব্যাপারটা খুব সহজ ছিল না। কারণ সিলভেস্টার ডাকনহার কাছে বেশি ভোট পেয়েছিল অন্য দুটো স্লোগান। পিওরলি দ্য বেস্ট ছিল প্রথম স্লোগান, তারপরে ছিল আটারলি আমূল। কিন্তু ডাকনহা এইটা যোগ করলেন আটারলি বাটারলি আমূল। সবাই প্রতিবাদ করলেন, বাটারলি আবার কি, বাটারলি বলে কোনো শব্দ অভিধানে নেই। মুচকি হেসেছিলেন ভার্গিস কুরিয়ান। তিনি বলেছিলেন যে যে শব্দ গ্রামারে নেই সেই শব্দ কি মানুষ নেবে? ঠিক আছে, তবে আপনারা যা মনে করেন সেটাই করুন, আমি এই ব্যাপারে কোনো হস্তক্ষেপই করব না। এইটা যে কত বড় কথা ছিল একটি অ্যাড এজেন্সির কাছে সেটা বলে বোঝানোর নয়। ক্লায়েন্টের কোনো কলই থাকবে না, ইচ্ছে মতো অ্যাড এজেন্সি বিজ্ঞাপনের দায়িত্ব নিতে পারবেন, এর থেকে বড় স্বাধীনতা বোধহয় আর কিছুই হয় না। আর তাই আমূলের বিজ্ঞাপন সব সময় ইস্যু বেসড, অর্থাৎ সমাজে তৎক্ষণাৎ যা যা ঘটে চলেছে তার উপরেই কোনো না কোনো বক্তব্য রাখা একটি বিজ্ঞাপন। সেই ট্র্যাডিশন কিন্তু এখনও চলছে। কালচার, এথিক্স, বিশ্বাস এবং নিঃশ্বাসে ঢুকে যেতে হবে, এই ছিল আমূলের লক্ষ্য। পুষ্টি, নিউট্রিশন, বাটারের মধ্যে যে কতখানি আছে তা গত 10 বছর ধরে অর্থাৎ 1956 সাল থেকেই লোকে জেনে এসেছে। অতিরিক্ত কী দেওয়া হবে তাহলে? অতিরিক্ত যা দেওয়া হলো তা হলো এই আমূল গার্ল, আমূল মেয়ের মুখ, প্রতিদিনের রুটির ওপরে আমূলের ছোঁয়া, আমূল বাটারের ছোঁয়া। এটাই হয়ে উঠল স্বপ্ন, এটাই হয়ে উঠল মধ্যবিত্তের প্রতিদিনের ইচ্ছে। আমূল বাটার এখন ঘরে ঘরে। প্রতিদিনের সকাল শুরু হয় আমূল বাটার দিয়ে, আমূল দুধও ঘরে ঘরে, আমূলের চিজ ভালোবাসে প্রতিটি বাচ্চা। আর এইভাবেই প্রোডাক্টের পর প্রোডাক্ট বানিয়ে চলেছে আমূল, ভারতের সবচেয়ে বিশ্বস্ত একটি ব্র্যান্ড, যে ব্র্যান্ডকে আসলে বিশ্বস্ত করিয়েছে এই বাচ্চা মেয়েটির মুখ। আমরা পরবর্তী অধ্যায়ে বলবো এই বাচ্চা মেয়েটি কিভাবে টপিক্যাল অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নানা রকম মন্তব্য করতে থাকে, সেই মন্তব্য প্রতিদিনের বিজ্ঞাপনে প্রতিফলিত হয়, আর প্রতিদিনই বিজ্ঞাপিত হয় আমূল বাটার আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে
বিশ্বাসে ঢুকে যায়। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.